উনিশশো পঁচিশ সালের ছাব্বিশ ডিসেম্বর সেদিন কানপুরে প্রতিষ্ঠা হয় ভারতের কমিউনিস্ট পার্টির প্রতি বছর সারা দেশের সঙ্গে রাজ্য দিবসটি উদযাপন করা হয় এবারও এর ব্যতিক্রম ঘটেনি বুধবার সিপিআই তিরানব্বই তম প্রতিষ্ঠা দিবস পালিত হয় সকালে রাজধানীর কৃষ্ণনগর দলের রাজ্য দপ্তরে পতাকা উত্তোলন করেন রাজ্য সম্পাদক রঞ্জিত দাস তিনি বলেন দেশের সাম্প্রদায়িক শক্তি হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠার মরিয়া চেষ্টা চালাচ্ছে তাই একে পরাস্ত করে বাম গণতান্ত্রিক ধার্ম নিরপেক্ষ শক্তির প্রতিষ্ঠা করাই লক্ষ্য শ্রেণীর অগ্রগতির জন্য ভারতের কমিউনিস্ট পার্টি লাগাতার আন্দোলন করে যাচ্ছে আজকে ভারতবর্ষে সবচেয়ে বড় বিপদ যে ভারতবর্ষে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার এখন দেখা যাচ্ছে যে পরে বাড়াচ্ছে সাম্প্রদায়িক শক্তি আজকে ক্ষমতা দখল করতে জন্য তাদের হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য মরিয়া প্রচেষ্টা শুরু করেছে ভারতের শ্রমিক শ্রেণীর রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে গড়ে উঠেছিল ভারতের কমিউনিস্ট পার্টি রিপোর্ট চ্যানেল রাত।